This channel does not promote any violence, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সাধারণ শিক্ষার্থীদের উপর ছাত্রলীগ ও যুবলীগের সশস্ত্র হামলার ঘটনায় ভীতির পরিবেশ তৈরি হয়েছে ছবিতে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সাধারণ শিক্ষার্থীদের উপর ছাত্রলীগ ও যুবলীগের সশস্ত্র হামলার ঘটনায় ভীতির পরিবেশ তৈরি হয়েছে অভিযোগ। একুশে অক্টোবর ভোরে ছাত্রলীগের কর্মীরা প্রথমে বিশ্ববিদ্যালয়ের রেলগেট এলাকার একটি দোকানে হামলা চালায়, এরপর আশেপাশের বেশ কিছু দোকানে ভাঙচুর চালানো হয়। শিক্ষার্থীদের ওপর ককটেল বিস্ফোরণ ও ইট পাটকেল নিক্ষেপ করেন তারা। ক্যাম্পাসে হামলার খবর ছড়িয়ে পড়লে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্টে মিলিত হন। শিক্ষার্থীদের লক্ষ্য করে গুলি বর্ষণ করে ছাত্রলীগ যুবলীগের নেতা কর্মীরা। আহত হন চার শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয়ের এক অধ্যাপক বলেন, স্থানীয় দুই ব্যবসায়ীর দ্বন্দ্বে তারা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ককটেল বিস্ফোরণ করে, যার জেরে শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তারা বিশ্ববিদ্যালয়ের পাশে রেল ক্রসিং এর দিকে এগিয়ে গেলে আবারও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। গোটা ঘটনা চলাকালীন পুলিশের সহযোগিতা তেমন পাওয়া যায়নি। যদি পুলিশের তরফে জানানো হয় অসহযোগিতার যে অভিযোগ করেছে সেটা সঠিক নয়, বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম স্বাভাবিক করার জন্য সব রকম সহযোগিতা করা হয়েছে। যুবলীগ নেতা হানিফ এবং তার ছোট ভাই ছাত্রলীগ নেতা মোহাম্মদ ইকবাল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের স্টেশনের জায়গায় অবৈধভাবে দখল করে সব দোকানে ভাড়া নেন। পাশাপাশি ক্যাম্পাস এবং আশেপাশের এলাকায় ডিসিএল লাইন এবং ব্রডব্যান্ডের ব্যবসা করেন বলেও জানা গেছে। এদের নেতৃত্বেই হামলা হয়েছে বলে মনে করা হচ্ছে। এই হামলার প্রতিবাদ এবং ছাত্রলীগ নিষিদ্ধকরণের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মশাল মিছিল করে বৈষম্য বিরোধী ছাত্ররা। একুশে অক্টোবর সন্ধ্যে সাতটার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাজু ভাস্কর্য থেকে মশাল মিছিল শুরু। পরে শাহবাগমুখী রাস্তা ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ, সাধারণ বিজ্ঞান অনুষদ, মধুর ক্যান্টিন, শ্যাডো, সূর্য সেন হল, উপাচার্যের বাসভবন ঘুরে আবার সাজু ভাস্কর্যে এসে শেষ হয় মিছিল। মিছিলে ছাত্রলীগ নিষিদ্ধকরণের পাশাপাশি রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগ নিয়েও কটাক্ষ করেন আন্দোলনকারীরা। কারণ শেখ হাসিনার সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকার গঠনের আড়াই মাসের মাথায় রাষ্ট্রপতি একটি সাক্ষাৎকারে বলেছিলেন, শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন কিন্তু তার কাছে কোনো গাণিতিক প্রমাণ নেই। রাষ্ট্রপতির এই বক্তব্য প্রকাশের পর অন্তর্বর্তী সরকারের পাশাপাশি অভ্যুত্থানের ছাত্রছাত্রীদের ছাত্র নেতাদের মধ্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া রয়েছে। এর পরিপ্রেক্ষিতে আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ পত্র পাননি, এটা হচ্ছে মিথ্যাচার এবং এটা হচ্ছে ওনার শপথ লঙ্ঘনের সামিল। শাহাবুদ্দিন যদি নিজের বক্তব্যে অটল থাকেন তাহলে রাষ্ট্রপতি পদে থাকার যোগ্যতা আছে কিনা সেটি অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মণ্ডলীর সভায় ভেবে দেখা হবে। এই বিষয়ে ছাত্র নেতারা জানিয়েছেন, শেখ হাসিনাকে উৎখাত করা হয়েছে, এখানে পদত্যাগের কোনো ভূমিকা নেই। বাংলাদেশের সুপ্রিম কোর্টের আইনজীবী শাহাদিন মালিক জানান, রাষ্ট্রপতিকে ইমপিচ করার ক্ষমতা সংসদের, এখন সংসদ নেই কিন্তু এখন অনেক কিছু আইনের বাইরে হচ্ছে, ফলে অন্তর্বর্তী সরকার রাষ্ট্রপতির বিষয়ে ব্যবস্থা নিতে পারে। অন্তর্বর্তী সরকার গঠনের আড়াই মাস পর শেখ হাসিনার পদত্যাগ পত্র নেই বলে রাষ্ট্রপতি যে বক্তব্য দেন সেটিকে স্ববিরোধী বক্তব্য বলে উল্লেখ করেন আইন উপদেষ্টা। শেখ হাসিনার পদত্যাগ পত্র না থাকায় রাষ্ট্রপতি শাহাবুদ্দিন যে বক্তব্য দিয়েছেন তার পদে থাকা নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছেন। তিনি দেশের রাষ্ট্রপতি পদে থাকবেন কিনা সে নিয়েও প্রশ্ন উঠছে। সব মিলিয়ে ফের নড়বড়ে পরিস্থিতির সৃষ্টি হয়েছে বাংলাদেশে। এবারের ছাত্র আন্দোলনের জেরে কি হয় সময় বলবে।